হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। বেটিং আর স্পোর্ট পিছনে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। অনেক দিন পরে একটা নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকের মূল ভিডিওটা মাত্র দুই তিনটা কথা বলবো, সেই দুই তিনটা কথা যদি আপনারা ফলো করতে পারেন, 100% আপনাদের বেটিং জীবনে কিছুটা হলেও সফলতা অর্জন করতে পারবেন। আজকে আমি সেই দুই তিনটা জিনিস নিয়ে আজকে ভিডিওটা করব। অনেকেই জানতে চাইছেন যে কেন ভাই আমি ভিডিওটা দিতে পারতেছি না অনেকদিন ধরে, কিন্তু আপনারা যারা আমার সাথে আছেন যদি আমার ফুল সিকোয়েন্সি অবলম্বন করে আপনারা ব্যাটিং করতে পারেন, 100% আপনারা ব্যাটিংয়ে সফলতা অর্জন করবেন 100% শিওর দিয়ে বললাম। সেই বেশি কথা বলবো না, কিছু জিনিস আমি আপনাদেরকে আজকে ফলো সম্পূর্ণ ডিটেলস আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে কখন কোন সময় ব্যাটিং করলে আপনারা সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারেন সেই জিনিসটা আপনি করুন। আপনারা মনে করেন একটা খেলা হচ্ছে, একটা খেলা এখনও শুরু হয়নি, এই দেখেন ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা মনে করেন আগামীকাল থার্ড ওডিআই, এই ম্যাচটা এখনও শুরু হয়নি, কিন্তু আপনারা একটা জিনিস দেখুন 1.184 এবং 5 ইন্ডিয়া। আপনারা মনে করলেন যে এটা ইন্ডিয়া জিতবে, কনফার্ম 100% কনফার্ম এটা ইন্ডিয়া জিতবে, কিন্তু আপনারা যদি খেলার আগে এটা ধরেন তাহলে কিন্তু 1.184 হবে। কিন্তু আপনারা যদি এই জিনিসটা আপনারা যদি খেলার পরে এমন একটা সময় ওয়ান এক্সপেক্ট কিন্তু আপনাকে দিবে, এমন এক সময় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভালো খেলতে পারে ভাই, ওয়েস্ট ইন্ডিজ যে কোনো মুহূর্তে ভালো খেলতে পারে এবং ইসের ইন্ডিয়ার ওটস কিন্তু টু ওঠার সম্ভাবনা বেশি থাকবে, অনেক সময় টু ওঠে। কিন্তু গত ম্যাচের টাই ফলো করেন আপনারা, 237 করলো যখন দ্বিতীয় ইনিংস পিটানো শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ, তখন কিন্তু ভারতের ই ছিল 2.37 পর্যন্ত উঠছিল এবং ওয়েস্ট ইন্ডিজের উঠছিল 1.25 এরকম উঠছিল, 1.57 এরকম উঠছিল, তখনই আপনারা ব্যাটিং লাগিয়ে দেবেন। কারণ আপনারা জানেন যে ম্যাচটা ভারত জিতবে যে কোনো পজিশনে, ওয়েস্ট ইন্ডিজ যখন ভালো করবে তখন কিন্তু ভারতের ওর্সটা একটু বাড়াবে, কিন্তু আপনারা যে কোনো মূল্যে কিন্তু ভারত জিতে যাবে। এই জন্য আপনারা প্রথমে যে কোনো ম্যাচে প্রথমে আপনারা কোনো সময় ম্যাচ নেওয়ার চেষ্টা করবেন। এখন ম্যাচ নিলে কিন্তু হবে বললাম, আপনি যখন এখানে দুই উঠবে ভারতের, মনে করেন ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো খেলতেছে, এর আগের ম্যাচটাই ফলো করেন, ওয়েস্ট ইন্ডিজ যখন ভালো খেলছে মানে 227 রানে অল আউট করে দিচ্ছে ভারতকে, তখন তো ওর্স ভারতে দিচ্ছে 2.37, আপনারা ফলো করবেন সেই সময় আপনারা ধরে ফেলেন $5 তো $6 $7 অথবা 700-800 টাকা এরকম। এই সব সিকোয়েন্স অবলম্বন আপনারা প্রথমে আপনারা যে দলটা নেওয়ার চেষ্টা করবেন সেই দলটাই নেবেন, কিন্তু আমি তো বলি না যে বিপরীত দলে যান। আপনারা যে দলটা নেওয়ার চেষ্টা করবেন সকাল থেকে ভাবতেছেন যে এই দলটা নিব, কিন্তু আপনি প্রথমে নিলে তো আপনি ওটস বেশি পাইতেছেন না, কিন্তু ফলো করবেন খেলাটা পুরো ফলো করবেন যে কখন ওটসটা একটু বেশি উঠে এই টিম থেকে ওই টিমে, যখন একটু বেশি ওটস উঠবে তখনই করবেন। এই দেখেন কালকে সিলেট এবং ঢাকা ইসে কুমিল্লা খেলা, আপনি তো জানেন যে কুমিল্লা জিতবে, কিন্তু যখন দেখতেছেন যে সিলেট 170 রান করে ফেলেছে তখন কুমিল্লার কিন্তু দুইটি উইকেট পড়ে গেছিলো, তখন আপনি ধরেন দেখছেন কুমিল্লা কিন্তু শেষ পর্যন্ত জিতে গেল। এই সব জিনিসগুলো যদি আপনাদের মাথায় থাকে তাহলে 100% আপনাদের কোনো সময় লস হবে না, কিন্তু আপনারা খেলার আগেই চিন্তা করেন যে এই টিমটি নিবই, কিন্তু নিলেই কী হবে 1.184 এরকম, কিন্তু আপনি যখন দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো খেলতেছে তখন আপনি ভারতে লাগাই দেন, ভারতে তখন ওটসটা অনেক বেশি থাকবে। আবার মনে করেন লিভারপুল অথবা লিস্টার সিটি খেললো, আপনি মনে করেন যে লিভারপুল নিব, কোন সময় দেখবেন যে লিভারপুল একটা গোল খেয়ে যায় সেই সময় আপনি না, যখন গোলটা খেয়ে যাবে তখন কিন্তু লিভারপুল দেবে, পরে লিভারপুল দুই গোল দিয়ে জিতে যাবে, এরকম সিচুয়েশনে আপনাদের ব্যাটিং করতে হবে, নাহলে আপনার ব্যাটিংয়ে সফলতা অর্জন করতে পারবেন না। এই দুটো জিনিস যদি আপনার ফলো করতে পারেন তাহলে আপনার 100% ব্যাটিংয়ে সফলতা অর্জন করতে পারবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, যার এই ভিডিও ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি আরও বেশি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আর পরবর্তীতে কী ভিডিও চান সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। আর যদি কেউ পারফেক্ট মানি ডলার অথবা স্কিল ডলার লাগে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ডিসক্রিপশন আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ই করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো ডলার যত ডলার লাগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর এই দুটো সিকোয়েন্স আপনারা ফলো করবেন এবং দেখবেন যে ব্যাটিং জীবনে আপনার কোনো দিনও অসফল হবে না, সফলতা অর্জন করবেনই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।